হ্যালো গাইস, সালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সবাই কেমন আছো? সো আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে। আজকে যাচ্ছি আমাদের ঠিক পাশের পাশে বলতে পারেন একই অ্যাপার্টমেন্টেই, হচ্ছে অন্য একটা টাওয়ারে। সো যদিও অনুমতি নাই ওইভাবে যাওয়ার এখানে, তারপরেও আমরা তো জাতিগত হিসেবে অনেক শিক্ষিত, কীভাবে যাওয়া যায় এটা চিন্তা বের করে নিয়ে আসছি। সো চেষ্টা করব খুব বেশি ভিডিও শেয়ার করতে, কারণ এখানে কিছু সাবস্ক্রাইবার আছে আমাকে আমার এই জায়গাতে, তারা দেখলে সমস্যা। যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, সো খুব খাঁটি বাংলাদেশি ভাষায় কথা বলার চেষ্টা করব, যেহেতু অনেকে ট্র্যাক করতে পারে এটা। সো সব কিছু মিলিয়ে আমি আসছি, মান্নান আসছে আমাদের বাসায়। সো মান্নান আমার সাবেক কলিগ, আমি শেয়ার করব। নিশ্চয়ই গত ব্লগে আপনারা তাকে দেখতে পারছিলেন, এবং আজকে আমরা যাচ্ছি কারণ হচ্ছে ভাবছিলাম যে এই জায়গাতে আমরা আসলে কিছু একটা কুকিং করব, বাইরে গিয়ে খাবো। সো এখন ভাবলাম, তারাও ফোন দিতেছে, ভাবলাম না আমরা কিছু একটা খাবার কিনে নিয়ে যাই, যেটা ওই জায়গায় বসে গিয়ে আমরা এনজয় করব এবং খাবো। যেহেতু ঈদে খুব বেশি কোথাও যাওয়ার সুযোগ নেই বাসার বাইরে, এজন্য চিন্তা করলাম যে কীভাবে বাসার ভিতরে এনজয় করা যায়। সো মান্নান চলে যাবে আজকে, বলছিল আমি যাওয়ার যেতে দেই নেই আজকে। সো দেখা যাক কী হয়। Let's see. They said, don't fall, don't forget all the things you've been taught, you've been told. Don't blink, don't run, don't turn left or turn right or look straight at the sun. My mind's gone in circles, I'm trying to fight it. Getting these voices inside to stay quiet. Gone to the place where all this began. আমরা বের হয়ে যাচ্ছি, আমার সাথে আছে মান্নান। মান্নান, তোমার মাসগুলো মান্নান, মান্নানকে একটা খালেদ ব্লগের টি শার্ট গিফট করলাম, এটাই ছিল লাস্ট আমার কাছে। মান্নানকে অনেক আগ থেকে আমি দেওয়ার চেষ্টা করছিলাম, সো ওইটার হয় নাই, কারণ আমি অনেকবার যোগাযোগ করছি মান্নানের সাথে, আমি দেখা করার জন্য মান্নান বিজি ছিল, এই জন্য আর ওইটা হয় না। সো যাই হোক, আজকে বাই দ্য ওয়ে ঈদ উপলক্ষে দেওয়া হয়েছে মান্নানরে। সো লেটসি, আর আমার দুইজন আরও মানুষ আছে যারা নিচে অপেক্ষা করতেছে, আমরা লিফটের অপেক্ষা করতেছি। আর লিফটে চলে আসলেই আমরা চলে যাব, লিফটটা কত ফ্লোরে আছে, আর এক ফ্লোর আসলেই আমাদের কাছে চলে আসবে। সো কিপ ওয়াচিং। এটা হচ্ছে এই জায়গায় বসে খাওয়া যায়, কতদিন দেখানোর চেষ্টা করছিলাম করতে পারি নাই। এটা হচ্ছে সুইমিং পুল, অফ আছে বর্তমানে, কালকে রাত্রে আসছিলাম এই জায়গায়। এই যাই দই কম কম, এরা এই জায়গায় বসে অপেক্ষা করতেছে খাবারের ব্যাগ নিয়ে। আর এই জায়গায় হচ্ছে আমাদের সুইমিং পুল, বর্তমানে অফ আছে যেহেতু লকডাউন চলতেছে। এটা সুন্দর লাগে সবচেয়ে বেশি, এই জায়গায় বসে খাওয়া দাওয়া করা যায়। প্ল্যান ছিল আজকে এই জায়গায় বসে খাবো, কিন্তু এটা হয় নাই। মাছগুলিয়া দেখাও মানুষরে, করোনা মানাত নাই। তো আমরা যেদিকে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে চুরির রাস্তা, কারণ হচ্ছে আমরা যদি নিচে দিয়ে যাই তাহলে ওই জায়গাতে আমাদেরকে সিকিউরিটি প্রবলেম করবে। রেডিয়ে চলে আসছি সেই পাশে, এই জায়গায় সেই আমরা ওই পাশেই থাকি, তো একদম সব দিকে এটা আমার আমার মনে হয় আমরা মনে হয় সেম ওয়েতে এইরকম না। সো আমরা এই মেশিনটা নিব দুই তিন দিন পরে আমাদের ম্যানেজমেন্ট অফিস করলে। সেটা হচ্ছে মেশিন নতুনই, এটা জাস্ট এই পাশে আছে দুইটা, এই জন্য আমরা একটা নিয়ে নিব এই জায়গা থেকে। কি করা লাগে না করা লাগে পরে বুঝবে, এখানে হচ্ছে ড্রাই করার জন্য, এটা হচ্ছে ওয়াশিং মেশিন। ফ্রিজার বা চিলার নেবে, এটা হচ্ছে এটা, তো এটা সুন্দর আছে, এটাও নতুন, একদম নতুন, এটা ইউজ করা খুব এটা হয় নাই। সো এটা দুই একদিনের মধ্যে আমাদের বাসায় নিয়ে নেব। যে আমি যেমন আমি যে কাজটা করি দুই কারণে করি, আমি প্রথম কাজটা হচ্ছে প্রবাসীদের তুলে ধরা, যে আমরা ওই কামলা না যেটাকে কামলা বলে কামলা না, এই যে আমরা এনজয় করতেছি, কতজন লোক আছে বসে এনজয় করতে পারে। আমি যে টাকা স্পেন্ড করি একটা ভিডিও নিচে, ভিডিও করতে বিয়ে কত টাকা, মানে 4 ঘন্টা 5 ঘন্টা 7-8 ঘন্টা আমি যখন
মানে ভিজিট করি এক জায়গায় গেলাম সকালে গেলাম বিকেলে আসলাম এই জিনিসগুলো আমি 10 মিনিটে দেখাই যদি বিহাইন্ড দ্য সিন আমি কখনো এটা শেয়ার করি মানে তাহলে অবাক হয়ে যাবে ওকে সো আমরা যারা বিশেষ করে প্রবাসের মধ্যে থাকি আমরা যারা প্রবাসে থাকি আমাদের বেশিরভাগ লোক আমাদের পরিবারের সমস্যাগুলো আমরা নিজেরা তৈরি করি অনেক লোক আছে যারা আমরা নিজেরাকে তৈরি করি বিষয়গুলো প্রথমত হচ্ছে যে এক্সাম্পল এক জিনিস আমি টাকা দিছি বাড়িতে ঠিক আছে টাকা দেওয়ার পরে দেখা যাবে কুচকুবর নিচ্ছে যে কি করছো না করছো বিভিন্ন জিনিস আমি তো জানি এত টাকা লাগে আমার ফ্যামিলিতে এক মাসে ঠিক না যখন দেখা গেল আমি এটা এই যে কুইফিয়ত নিতে যাই তখন কিন্তু একটা প্রবলেম চলে আসে আর এটার জন্য আমার তো সারাদিন ফ্যামিলিতে সময় দেওয়া লাগে আপনি প্ল্যান মাফিক সারাদিনে আমি আপনি চিন্তা করেন যাদের বউ আছে কি যাদের ফ্যামিলি আছে এক কথায় যারা আছে আমরা যদি প্ল্যান মাফিক দিই ঠিক আছে আমি সারাদিনে ধরেন আমরা ভাত যখন খাই আমরা সুস্থ থাকার জন্য ভাত যদি আপনি এক বেলা খাইলেন না সারাদিন খাইলেন না বিরিয়ানি খাইলেন না সারাদিন খাবেন না স্পেন্ড করলেন এই খাবারটা আপনি একটু একটু করে খান আপনার শরীর সুস্থ থাকবে বাট আপনি একবার খাইলেন পরে আপনি খাইলেন না আপনার শরীর অসুস্থ হয়ে যাবে সেম ফ্যামিলি আপনি সকালে একবার কল দিয়েছেন পাঁচ মিনিট কথা বলেন দুপুরে একবার দিয়েছেন পাঁচ মিনিট কথা বলেন রাতে এটা সম্পর্কটা আপনি দুই ঘন্টা কি কথা বলবেন বাড়িতে কার সাথে কি বলবেন প্রতিদিন থেকে কি ঘটনা আপনি প্রবলেম শুনবেন আপনি একটা কিছু বলবেন প্রবলেম ক্রিয়েট করবেন এই জন্য সবচেয়ে ইজি যে বিষয় আমার আমি যেটা আমি সবসময় করি কখনো আমার মন ভালো না থাকলে কিনা আমি এক সপ্তাহ কল দিই না অফকোর্স ওটা আমি বিয়ে সাথে করি না আমার ফ্যামিলি না ওইভাবে আমি কি করি না ফ্যামিলির প্রয়োজন দিছে দুই চার পাঁচ মিনিট দশ মিনিট বলে আমি রেখে দিই কারণ হচ্ছে আমি যখন কথা বলতে যাবো বেশি তখন একটা প্রবলেম চলে আসবে যে ওই বাড়ির প্রবলেম এই বাড়ির প্রবলেম এটা এটা আমরা প্রবলেমগুলো নিজেরা তৈরি করি আমি যেটা আমি যেটা চিন্তা করছি কারণ আপনি এক ঘন্টা প্রতিদিন পাঁচ ঘন্টা কি কথা বলবেন আমাকে বলেন ভালো খারাপ পরেই আমরা পরনিন্দে জড়িয়ে পড়ি অমুকে কি করলো এটা কি করলো সেটা কি করলো যেটা আমার ফ্যামিলি নর্মালি হয় না আমি অলরেডি মানে এটা ক্লোজ করে নিয়েছি চ্যাপ্টারটা যে পাশের বাড়ি কে কি করলো কি প্রবলেম করলো এগুলো দেখার বিষয় না যেটা সমাধান করা যায় সমাধান করো প্রবলেম খুঁজতে যাবো প্রবলেমের সমাধান হবে না আসলে যখন আমরা যে পাঁচ ঘন্টা সাত ঘন্টা কথা বলি আমরা ফ্যামিলিতে সময় দেই একজনের সাথে কথা বলি আপনি যদি পাঁচ সাত ঘন্টা বিজি রাখেন আপনার মাইন্ডকে তাহলে আপনি সুস্থ চিন্তা কখন করবে সাইন্টিফিক দিক যদি আমরা চিন্তা করি সাইন্টিফিক দিকটা হচ্ছে একটা মানুষ মাত্র বাইশ মিনিট নিতে পারে তার মানে মাথার মধ্যে সে বাইশ মিনিট রেকর্ডিং শক্তি আছে একটা নাটক দেখবেন আমি নাটকে দেখবেন বাইশ থেকে তেইশ মিনিট হয় একুশ বাইশ মিনিট হয় কেন সব কিন্তু স্ট্যান্ডার্ড সব নাটকগুলো কেন পর্বটা করে কারণ একজন লোকের নেওয়ার মতো ক্ষমতাই আছে বিশ বাইশ মিনিট তা আপনি তাকে পাঁচ ঘন্টাই কথা বলতেছেন আপনি কি কথা বলবেন এই জন্য আমাদের এই জিনিসগুলো জানতে হবে ফ্যাক্টগুলো যেমন গতকালকে আমরা বসছিলাম যেমন আমরা ফোনটা রেখে বসছি দুই তিন ঘন্টা আমরা আলাপ করছি আপনি যখন ফোন থাকবেন আপনি ভালো চিন্তা করতে পারবেন আপনি যখন ফোন নাই ফোনে অনেক টেনশন দেয় আজকাল আজকাল 40 মিনিট সত্যি কথা ভাই আজকাল 40 মিনিট কথা যদি আপনারা যদি মনে করেন 20 মিনিট কথা কই তো মনে করেন যে মাথা নষ্ট হয়ে গেছে আপনি এই দশ বারো মিনিটের মধ্যে যাচ্ছেন আপনি যদি শুধু জোর করে দিতে যান আপনার অপোজিটের সে আপনার সাথে রাগ করবে বিশেষ করে ফ্যামিলি যাদের বিশেষ করে ওয়াইফ আছে বা ফ্যামিলি আছে আছেন আমরা লং টাইম কথা বলি এদের সাথে প্রবলেম সৃষ্টি করি আমরা এই জন্য এই সুযোগগুলো করে নিলে আমরা সুস্থ চিন্তা করতে পারবো নিজেকে নিয়ে ভাবতে পারবো আজকে আমি সারাদিন আমার ফোনটা রেখে দিছি দিয়ে আমি ল্যাপটপে বসে দেখলাম যে চিন্তা করলাম যে আমি প্রবাসে কতদিন থাকবো চিন্তা করলাম হয়তো আরো দুই বছর চার পাঁচ বছর তারপরে কি করবো কত টাকা ইনকাম করবো এটা ইনভেস্ট করতে হবে কোথায় গিয়ে আমি ইনভেস্ট করবো এই গেলাম আমি গুগলে গেলাম গিয়ে সার্চ করলাম বিভিন্ন জিনিস আমি আমার যোগ্যতাগুলো চেক করলাম বিভিন্ন জায়গায় যে কোন কোন যোগ্যতা আমার মধ্যে আছে এখন আমি ফাইনাল করি নাই পরে রাতে আবার বসবো ফোনটা এক্সাইটে রেখে এখন বসে আমি এটা নোট ডাউন করবো যে দশটা যোগ্যতা আমার মধ্যে আছে এবং এই দশটা যোগ্যতা কীভাবে আমি ডেভেলপ করতে পারি তার মানে আমার ফোন ইউজটা আমি কমিয়ে দিছি আপনি যখন আপনার ফোন ইউজটা কমিয়ে দেবেন আপনি নাটক দেখতেছেন অন্য ইনকাম আপনি আমার ভিডিও দেখেন আমার ইনকাম আসে জানেন আমি গত এক মাসে মনে হয় আমার ইনকাম আসছে প্রায় আটত্রিশ উনচল্লিশ লাখ বলা ঠিক হবে কিনা আমি যাই না এই জায়গাতে তারপরে আটত্রিশ উনচল্লিশ লাখ আমি কিছুই করি নাই একটা দুইটা ভিডিও আপলোড করছি হয়তো এখানে তার মানে এই টাকাটা আপনি যখন দেখতেছেন আপনি আমাকে দিতেছেন তা আপনি এমন একটা নিজে তৈরি করেন যেখানে অন্যরা দেখবে আপনাকে আপনি ইনকাম করবেন আমরা অন্যের কাহিনী শুনি সে কিভাবে কি করবো আপনি কাহিনী তৈরি করেন আপনার তো শুনবেন আমি হই না এই পর্যন্ত বা ট্রাই করতেছি নিজেকে তৈরি করার জন্য আমি নতুন চ্যানেল এখন মাত্র এক হাজার একশো সাবস্ক্রাইবার হয়েছে এক মাসে আঠাশ দিনে যদি আটত্রিশ উনচল্লিশ আরো মানুষ আরো বেশি ইনকাম করতেছে আমার কিন্তু ভিডিওগুলো এতটা ভাইরাল হয় না এতটা কিছু হয় না
যদি 38 ডলার আসে এক মাসে, তার মানে আপনি যদি মালয়েশিয়ার রিংগিতে বাদ দেন তাহলে 120 রিংগিত সামথিং, 130-140 রিংগিত হবে। কি খারাপ কি? যদি যখন জাস্ট ভিডিও তৈরি করবো আপলোড করবো মাসে যদি আমার 200 রিংগিত আসে আমার খাবারের খরচ চলে যাবে। এটা মিনিমাম বললাম যে আমি নাথিং টু ডু, আমি কিছুই করি নাই, বুঝতে পারছি? এক সময় করছি এটা, গত 1 বছর থেকে করে আসছি, আজকে এই সেই অবস্থা আসছে, অনেক কষ্ট করছি ব্লগগুলো তৈরি করতে গিয়ে। তো এটা হচ্ছে আমরা প্রত্যেকের কাছে এটা মেসেজ হচ্ছে এটাই যে ফোনটা আমরা এক সাইডে রাখি, কারণ ফ্যামিলিতে অনেক প্রবলেম নিজেরা তৈরি করি এবং পরবর্তীতে সমাধান করার জন্য আবার পরিশ্রম করি। এই জন্য পরিশ্রম কম করব, টাকা ইনকাম যেটা করব ওইটা ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের সঠিক জ্ঞান থাকবে, সঠিক মাথায় মানে আমরা চিন্তা করতে পারবো আমরা ভবিষ্যতে নিয়ে, আমি ভবিষ্যতে কী করতে চাই। করে পয়েন্ট নাই, আমি আরেকজনকে সময় দিচ্ছি কেন দিচ্ছি, কথা অফকোর্স বলবো, সবার সাথে রিলেশন মেনটেন রাখবো, 1-2 মিনিট কথা বলছি, হাই হ্যালো দিচ্ছি, উইকলি একবার বলবো, মান্থলি একবার ফ্রেন্ডের সাথে কথা বলবো, প্রতিদিন বলার তো মানে নেই। ও তো আপনার ভ্যালু বুঝতেছে, আপনার কি ভ্যালু? আমাদের দেশে কি আছে না, ওই যে বর্তমানে দেখছি ওর ফেসবুক আইডি আছে ফেরদুস, নায়ক ফেরদুস আছেন, ওর একটা সাক্ষাৎকার দেখলাম, ওর ফেসবুক নাই। তোর পূর্ণিমা একটা কিছু জিজ্ঞেস করলো, তোমার ফেসবুক নেই তুমি চললো কীভাবে? তো মানুষ ফেসবুক ছাড়া চিন্তা করতে পারে না। ও বললো যে আমি যে একজন অ্যাক্টর, আমি যদি আমার বেডরুম সবগুলো মানুষকে দেখিয়ে দিই, মানুষে আমার প্রতি তাকবে কি দেখার মতো? আপনি বিদেশ আছেন, আপনার বেডটা তো দেখানোর দরকার নাই, আপনি কোন বেডে থাকেন? আমি ভিডিও করি, আমার ভিডিওতে একটাও দেখুন আমার বেড দেখাই দিচ্ছি, দেখেন মানুষের এক্সপেকটেশন হতো তাকে আমি ওইভাবে লাক্সারিয়াস লাইফ করতেছি, একদম কম করতেছি না কিন্তু দেখাইতেছি না, এই যে কিউরিসিটিটা মানুষের মধ্যে দেখা। আপনি বসে আছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা ভিডিওগুলো দেখাচ্ছেন, ও আপনাকে মেজারিং করতেছে যে আপনি কি যোগ্যতা আছে। মানুষ আপনার কাপড় আমাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে চিন্তা করে, আপনার ব্যাকগ্রাউন্ডে কি আছে। আপনি ভালো একটা চেয়ারে বসেন, এই জায়গায় কী করবেন মানুষ ভাববে আপনি এটাই। আপনি যখন আপনার নিজেকে দেখবেন আপনি ভাববেন ও এটা আমার মত, কারণ আপনার ব্রেইনে যখন আপনি একটা জিনিস চিন্তা করেন 6 ঘন্টা এটাই ঘুরতে থাকে, আগামী 6 ঘন্টা পরে আপনাকে রেজাল্ট এটাই আসবে। চিন্তা করবেন নেগেটিভ, এই যে মনে করেন আমি বাড়িতে কথা বললাম, জোগলা করলাম, দেখলাম, আগামী 6 ঘন্টা এই জোগলা নিয়ে চিন্তা করবে, তার মানে আগামী 6 দিন আমার ব্রেইনটা জোগলা নিয়ে চিন্তা করবে। আমি পজিটিভ একটা লাস্টে কী করলাম, সুন্দর মতো আমি ফোনটা রাখলাম, একটা সালাম দিয়ে রাখলাম, এটাই আমার ব্রেইন থাকবে যে আমার এই একটা রেসপেক্ট চলে আসবে ফ্যামিলির প্রতি। আমি জিনিসগুলো নিয়ে অনেক চিন্তা করছি, আমি জিনিসগুলো আজকে মানে আমার ব্লগের মাধ্যমেই আমি তুলে দিতে চাই যে আমরা প্রবাসীদের আমাদের মধ্যে সমস্যা আছে, শুধু ফ্যামিলিতে না, ফ্যামিলি অফকোর্স সমস্যার মধ্যে আছে, আমাদের সারা আছে। আমাদের আরও বড় দুঃখ হচ্ছে আমরা ফ্যামিলিকে যে আজকে এখানে বসে আমরা আড্ডা দিতেছি, ঠিক না? আজকে ফ্যামিলি থাকলে কত আনন্দ করতে পারতাম, এই ফিলটা প্রবাসী তারা কেউ ফিল করবে না। আপনার ভাই আপনি ফোন দেন দেখবেন সে বিজি, আপনি টাকা দিতেছেন বলছে আপনার চেয়ে সে বিজি, ও এটা বুঝে না যে আপনি 1 মিনিট কথা বলতেছেন ওর কাছে টাকা চান না, ও আপনাকে সময় দিবে না, কারণ ও আপনার ভ্যালু বুঝে না, আপনি এই জায়গায় থাকেন। ও যখন দেশের বাইরে আসবে, ওয়াজেদ আলী সম্ভবত একটা পাঠ করছিলাম আমরা, বিদেশ না গেলে বিদেশের মর্ম বুঝে যায় না। আজকে আমরা এখানে আসছি কেন আনন্দ করতে? আজকে আমার ফ্যামিলি থাকলে কি আমি আসতে পারতাম? আপনার ওয়াইফ আছে, আপনি যদি দেশে থাকতেন আড্ডা দিতে পারতেন ফ্রেন্ডের সাথে? পারতাম না, এটাই বুঝতে পারতাম। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এখানে কোনো অ্যাডভাইস না, আমরা জাস্ট এই জিনিসগুলো তুলে ধরলাম যে প্রবাসীদের যে ফ্যাক্টগুলো আছে, আমরা দেখেন এই জায়গায় আনন্দ করছি, আনন্দ করতে খুব বেশি কিছু লাগে না। আমার বাসা থেকে আমি আরেক বাসায় চলে আসছি, খাবার দাবার আমরা নিয়ে আসছি, এসে কুক করছি, একসাথে খেয়ে নিয়েছি, তো এই যে একটা আনন্দ সময়টা স্পেন্ড করলাম, এটাই হচ্ছে ফিউচারে আমরা যখন খুব বিজি থাকবো এই স্মৃতিগুলোই আমাদেরকে হেল্প করবে, আমাদেরকে মনে করিয়ে দিতে আমরা কেমন ছিলাম, কী করছি। এই মানুষগুলোর সাথে হতে একটা সময় যোগাযোগই হবে না, আমাকে কেউ মনে রাখবে না, হতে সময় আমার নামটাও ভুলে যাবে, বাট একদিন হতো ইউটিউবে গিয়ে আমাকে সার্চ করবে যে এটা আড্ডা দিছিলাম, এটা করছিলাম, এটা করছিলাম, দিয়ে আমার নামটা মনে করার চেষ্টা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর প্লিজ সবাইকে ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, বাই।